বেঁচে থাকি হাসি কাঁদি ইত্যাদি 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 ইত্যাদি। গাজীপুরের দৃষ্টিনন্দন শফিপুর আনসার একাডেমির এই উন্মুক্ত প্রাঙ্গণে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ভূতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য এবং পর্যটনের জন্য আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানসমূহে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ আমরা এসেছি অতীত ও বর্তমানের বৈচিত্র্যময় গৌরবধন্য এই গাজীপুরে। প্রায় 1200 বছর আগে এই অঞ্চলে যেমন ছিল পাল রাজাদের রাজধানী ঢোল সমুদ্র, তেমনি প্রায় 500 বছর আগে ছিল ভাওয়াল রাজবংশের দীর্ঘ ইতিহাস ধন্য ভাওয়াল গড়। শুরুতেই রয়েছে এই গাজীপুরকে নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের একটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ গাজীপুর জেলা। লবলঙ্গ, ব্রহ্মপুত্র, শীতলক্ষা বিধৌত শাল অরণ্যে শোভিত জেলা এই গাজীপুর। জয়দেবপুর নামটি স্থানীয় জমিদার জয়দেব নারায়ণ রায়চৌধুরীর নামানুসারে এবং মোঘল আমলে গাজী বংশের শাসকদের নামানুসারে গাজীপুর নামকরণ করা হয় বলে জনশ্রুতি রয়েছে। গাজীপুর সম্পর্কে বলা হয় প্রখ্যাত বিজ্ঞানী মেঘনাথ সাহা ও স্বভাব কবি গোবিন্দ দাসের গাজীপুর, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের গাজীপুর, বীরত্বম মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল মিয়ার গাজীপুর। উপমহাদেশের বিচারিক ইতিহাসে ভাওয়াল সন্ন্যাসী মামলা একটি ঐতিহাসিক মামলা এবং ভাওয়াল রাজবাড়িটি হচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজবাড়ি, যার এখনও 330টি কক্ষ ব্যবহার উপযোগী রয়েছে। বর্তমানে এটি জেলা প্রশাসনের সদর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ব্রিটিশ শাসনেরও পূর্বে পর্তুগিজ ব্যবসায়ী এবং ধর্মপ্রচারকরা গাজীপুরে শিক্ষা ও সংস্কৃতি বিস্তারে ভূমিকা রাখে। বাংলা ভাষার প্রথম অভিধান ও ব্যাকরণ বাংলা পর্তুগিজ শব্দকোষ 1733 সালে এই গাজীপুরে বসেই রচনা করা হয়। 1971 সালের 19শে মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে এই গাজীপুরের মাটিতেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ এবং তারই স্মরণে জয়দেবপুর চৌরাস্তার মোড়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি স্থাপন করা হয়। গাজীপুরে রয়েছে 5টি বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরেই অনুষ্ঠিত হয়। এখানকার ইতিহাস বিখ্যাত ঘটনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী, যিনি ঢাকার বলদা গার্ডেন ও বলদা জাদুঘরের প্রতিষ্ঠাতা। 80-এর দশক থেকে গাজীপুর জেলা একটি শিল্পপ্রধান এলাকা হিসেবে গড়ে উঠেছে। গাজীপুরে রয়েছে প্রায় 6000 শিল্প প্রতিষ্ঠান, যেখানে প্রায় 20 লক্ষাধিক শ্রমিক নিয়মিত কাজ করছেন। গাজীপুর জেলার গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে দেশের একমাত্র মেশিন টুলস কারখানা, ডিজেল প্ল্যান্ট, টাকশাল বা সিকিউরিটি প্রিন্টিং প্রেস, দেশের সর্ববৃহৎ সাফারি পার্ক, বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান, ভাওয়াল জাতীয় উদ্যান, শফিপুরের দৃষ্টিনন্দন আনসার একাডেমি, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে এই গাজীপুরে।
দর্শক মণ্ডলী, যাদের শ্রমে যাদের ঘামে বিশ্ব চলে বিশ্ব থামে, একটি দিবস তাদের নামে। সুপ্রিয় দর্শক, দিবসটি হচ্ছে মে দিবস। এই মে মাসেরই প্রথম দিন অর্থাৎ পহেলা মে সারা বিশ্বে পালিত হয় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের স্মারক দিন হিসেবে মে দিবস। আজকের এই দিনটিকে স্মরণ করে এবারে আমাদের নিবেদন, যন্ত্রসঙ্গীতের ঝংকারে শ্রমজীবী মানুষদের নিয়ে একটি জনপ্রিয় গান, যে যন্ত্রসঙ্গীতে অংশ নিয়েছেন আনসার ভিডিপির সুসজ্জিত শতাধিক সদস্য। ইংরেজিতে মে মাস হলেও বাংলা মাস জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠের বৈশিষ্ট্য টক এবং মিষ্ট, নানা গুণ বিশিষ্ট, রসনারিষ্ট করা দেশি ফল। কিন্তু এই দেশি ফল খাবার চল এবং ফল খাবার ফলাফল আমরা কজন জানি? এখন বলেন ভাইজান, কি খাবেন? আগে হাত মুখ ধুয়ে নিন। সব পরে হইব, আগে আমার ভাতিজা ভাতিজিরে ডাকো, অগলাগে কিছু দেশি ফল নিয়ে আসছি, সব গাছ পাকা। আবার কষ্ট করে ফল আনতে গেলেন কেন ভাইজান? আনুম না, এটা হলো মধু মাস, ফলের মাস, তাই কাল বিকালে নিজ হাতে সব পদের ফল পারছি। এই যে দেখো চালটা, ওই যে ওরা এসে গেল। দেখো দেখো, তোমার চাচ্চু তোমাদের জন্য কত রকমের ফল। এই সালাম দাও। না 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 না, লাগবে না লাগবে না লাগবে না। আরে দেখো, তোমাকে জন্য দেশি ফল আনছি, বেশি করে খাইবা, শেষ হইলে আবার আনো। এই দেখো, এগুলো কি ফল মা? এটা সফেদা, এটা সালতা, এটা আতা, এটা বাঙ্গি, এখানে আরো অনেক ফল আছে, খুব মজা। কি অদ্ভুত স্বপ্ন, বলাই তো কঠিন। আচ্ছা ড্যাড, আমাদের দেশের ফলগুলোর নাম কি আরো সুন্দর হতে পারে না? যেমন আঙ্গুর, আপেল, চেরি, স্ট্রবেরি, অরেঞ্জ, আরো সুন্দর সুন্দর নাম। আরে কি বলছিস এসব? আরে বইলে কোনো লাভ নাই ভাইজান, আপনি এত কষ্ট করে এত ফল আনছেন, ওরা খাইব কিনা এটা সন্দেহ। আজকালকার ছেলেমেয়েরা, বিশেষ করে ইংলিশ মিডিয়ামের পোলাপানেরা, ওরা তো এইসব ফলের নামই জানে না, খাইবো কি? কিন্তু প্রত্যেকটা দেশেই তার ভৌগোলিক অবস্থান আর আবহাওয়া অনুযায়ী বেশ কিছু ফল হয় যা সেই দেশের মানুষের খাওয়া উচিত। সেই রকম গ্রীষ্মপ্রধান দেশ হিসাবে আমাদের দেশে এইসব ফল হয় যা তোমাদের খাওয়া উচিত। ফলই চেনে না তো খাবে কি? সেই জন্য বৌমা তোমরাও কিন্তু কিছুটা দায়ী। ছেলেমেয়েদেরকে ছোটোবেলা থেকেই এইসব ফল খাওয়াইবার অভ্যাস করতে হয়। তুমি তো আসো ফল নিয়ে। আরে আজকালকার কটা ছেলে মেয়ে দেশীয় মাছ চেনে? ওদের জিজ্ঞেস করো, মলা, ঢেলা, ট্যাংরা, পুঁটি, কাজরি, বাতাসি, এইসব মাছ চেনে নাকি? সেই জন্যই তোমাকে মাঝে মাঝে ছেলে মেয়েদেরকে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়া উচিত। নিজের শিকড়, নিজের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এটা খুব দরকার। এখন তো মাছ ফর্মুল চিনে না, কয়দিন পরে তো আমাকেও চিনবো না, তখন ফল এবং ফলাফল ছেড়ে চলুন আমরা এক নিষ্ফল বাগবিতণ্ডায় যাই। যা আমরা চাই বা না চাই প্রতি রাতেই দেখতে পাই, ক্ষেত্র বিশেষে যার চেহারা এমনও দাঁড়ায়। প্লিজ আপনি প্রসঙ্গে থাকুন, আপনি না জানে কথা বলতেছেন, ইতিহাস বিকৃত করেন কেন? আসল ইতিহাস হচ্ছে দূর ভাই, আপনার কাছ থেকে আমার ইতিহাস শিখতে হবে। আমি জানি না, আপনারাই বরং ইতিহাসের বারোটা বাজায় দিচ্ছেন। অ্যাকচুয়াল ইতিহাস হইতেছে আপনার কাছে পরে আসছে। আচ্ছা ভাই দেখেন, উনি কথা বলার সময় কিন্তু আমি একটা কথাও বলে নি বলছেন, এখনই বুঝলে গেছেন না ওনাদের চরিত্রটাই অগণতান্ত্রিক। এই আপনার মুখে গণতন্ত্র মানায় না। একটু একটু স্কাইপিতে একজন দর্শক আছে, আমরা প্রশ্নটি নিচ্ছি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? দর্শক নাম বলে প্রশ্নটি করুন। কোনো প্রশ্ন নাই, আমি শুধু দুটো কথা বলতে চাই।
ওনারা দুজনে শুধু শুধু ওই ইতিহাস নিয়ে তর্কাতর্কি করতেছেন। আমরা সবার সব ইতিহাসই জানি, সুতরাং নিজেদের সুবিধা মতো ইতিহাস বলে কোনো লাভ নাই। ধন্যবাদ দর্শক, আশা করছি আপনারা দুজনে শুনেছেন দর্শককে বলেছেন। তিনি আসলে বলতে চেয়েছেন যে সবার স্মৃতিতে সবকিছু উজ্জ্বল হয়ে আছে, সুতরাং মিথ্যে ইতিহাস বলে লাভ নেই। তা তো বটেই, সেই জন্য বলি যারা ইতিহাস ভুলে যায় তাদের সাথে কথা বলে কোনো লাভ নাই। এরা কিছুই বুঝতে চায় না, অবুঝের মতো আচরণ করে, নির্বোধ। আমি নির্বোধ হইলে? আপনি শিশু, অবোধ। আপনি সবসময় মিথ্যা কথা বলেন, একটা মিথ্যু। এই আপনি অশিক্ষিতের মতো কথা বলছেন। আমি অশিক্ষিত, আপনি একটা নিরক্ষর। দেখেন ভাই, এই ভদ্রলোককে কি করা যায় বলেন, আপনি নিজে বলেন কি করবেন। ভাববেন, এই যে ভাই আপনি এসব ঠাট্টা শ্লোকের সাথে আমার কথা বলতে কেন থাকলেন? এই আমি যদি থার্ড ক্লাস হই তাহলে আপনার কোনো ক্লাসই নাই, আপনি ভণ্ড, আপনি একটা ফোর্থ ক্লাস বেয়াদব। আপনারা দুজনে সিদ্ধান্ত নেন আপনারা আসলে কে কি। এই ফাঁকে আমরা একটা ছোট্ট বিরতিতে ঘুরে আসি। দর্শক আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। আরে রাখেন আপনি বিরতি, আপনি পরে যান। আগে আগে আমার বিষয়টা শুনেন। মূলত আমরা যেটা চাই সেটা হলো টোটাল রিফর্ম, সোশ্যাল রিফর্ম, ট্রান্সপোর্ট রিফর্ম, এডুকেশনাল রিফর্ম এবং ইকোনমিক্যাল রিফর্ম। একটু আরেকজন দর্শক আছে। দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। নাম পরে কইতেছি, আগে কথা বলেন। উনি তো মেলা রিফর্ম চান, কিন্তু একটা ফর্মের কথা কন নাই যেটা আমরা চাই। সেটা কি? ক্লোরোফর্ম। তাহলে জ্ঞান থাকবো না, কিছু দেখবো না, ভুগবো না। উনাকে কথাবার্তা শুনলে মনে হয় সবাই মুখ বধির, দৃষ্টিশক্তিহীন। তা কেন হবে? আরে রাখেন ভাই, আমরা সব বুঝি, দুঃখ হয় উনাদের জন্য। আমরা যে বুঝি সেটা ওনারা বোঝেন, খালি তর্ক কইরা সবাই ফাস্ট হইতে চায়। বাক বিতন্ডার দ্বন্দ্ব ভুলে আমরা এক ছন্দময় বন্ধুত্বের সুবর্ণ জয়ন্তী পালনের আন্তরিক পরিবেশে এসে মুগ্ধতার আবেশে ভাসতে চাই। বিভিন্ন প্রতিষ্ঠানের রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী পালনের কথা আমরা জানি। জন্মবার্ষিকী, বিবাহবার্ষিকী ঘটা করে পালনের বিষয়টিও আমরা প্রায় দেখে থাকি। কিন্তু দুই অভিন্ন হৃদয় বন্ধুর বন্ধুত্বের সুবর্ণ জয়ন্তী পালন এদেশে সম্ভবত এই প্রথম। এই দুই বন্ধুর বন্ধুত্বের নিদর্শন সর্বত্র ছড়িয়ে দিতে দুই বন্ধু আবদুল্লাহ হোসেন বাচ্চু এবং ফজলে খোদা বাচ্চু ইত্যাদিকে আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের আমন্ত্রণ পেয়ে গত 27 মার্চ ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম খুলনা জেলার ফুলতলায় এই দুই বন্ধুর সুবর্ণ জয়ন্তী পালন উৎসবে। এই দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে অনুষ্ঠান। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের কর্মসূচি ছিল স্মৃতিচারণ, আলোচনা অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশনা এবং আপ্যায়ন। দুই বন্ধুর দীর্ঘদিনের জমানো অর্থ দিয়েই তারা আয়োজন করেন এই অনুষ্ঠান। দুই বন্ধুর বন্ধুত্বের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক জনাব হাসান আজিজুল হক। 1965 সালের মার্চ মাসে এই দুই বন্ধুর প্রথম পরিচয় হয় দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিএল কলেজের আঙ্গিনায়। তখন থেকেই দুজনের আসা যাওয়া এবং ঘনিষ্ঠতা। সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা অর্থাৎ তাদের স্ত্রী সন্তান এবং তারা নিজেরাও সেদিন পরেছিলেন একই রকম পোশাক। প্রকৃত বন্ধু যদি খুঁজে পাওয়া যায় তাহলে বন্ধুর মাধ্যমে সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ ভোলা যায়। আমরা আমাদের আন্তরিকতা, নিষ্ঠা, সততা সব কিছু দিয়ে এই বন্ধুত্ব গড়ে তুলেছি। 50টি বছর আমরা একে অপরের দুঃখ, আনন্দ, বেদনার সঙ্গী সাথী হয়েছি, পাশে থেকেছি। বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে হবে এবং এই টিকিয়ে রাখার জন্য একে অপরের প্রতি সহানুভূতি, একে অপরকে ছাড় দেওয়া, একে অপরের পাশে দাঁড়ানো, এই মেসেজটা যাতে সবার মধ্যে পৌঁছে যায়। দেখা যাবে আমাদের মতন অনেকেই তাদের বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখবে, একে অপরের পাশে যেয়ে দাঁড়াবে। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানকে স্মৃতিপটে স্থায়ী করে রাখা এবং পরবর্তী প্রজন্মকে প্রেরণা দেওয়ার জন্য তাদের উদ্যোগে প্রকাশিত হয় একটি চমৎকার স্মরণিকা, বন্ধু রহরহ সাথে বাচ্চু ও বাচ্চুর বন্ধুত্বের সুবর্ণ জয়ন্তী স্মারক। উপলক্ষ তো একটু অভিনব, একটা উদাহরণও বটে। এই বাংলাদেশের দিকে যদি এখন তাকাই তাহলে দেখি যে হানাহানি, তারপরে হত্যা, খবরের কাগজগুলোর দিকে সকালবেলায় চোখ তুলে তাকাতেও পারি না। এই পরিপ্রেক্ষিতে বন্ধুত্বের উদযাপন 50 বছরের এটাও খুব ব্যতিক্রমধর্মী এবং অবশ্যই শিক্ষাপ্রদও বটে। কথায় আছে, শত্রু মেলে যখন তখন, বন্ধু মেলে ভারে। আজ মিত্র, কাল শত্রু এই ভব সংসারে। লোককবির এই বাক্যকে ভুল প্রমাণ করে দুই বন্ধু, দুই বাচ্চু জীবনের পরন্ত বেলা পর্যন্ত নিজেদের মধ্যে এবং দুই পরিবারের মধ্যে ঋদ্ধতার যে বন্ধন অক্ষুণ্ণ রেখেছেন তা আগামী প্রজন্মকে উৎসাহিত করুক, এটাই আমাদের প্রত্যাশা।
শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। আমাদের এই পর্বের নিয়ম অনুযায়ী আমি আপনাদের কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। এখানে উপস্থিত এই হাজার হাজার দর্শকের মাঝখান থেকে আমরা পরবর্তী পর্বের জন্য চারজন দর্শক নির্বাচন করব এবং সঠিক উত্তরদাতাদের বাছাই করবেন। এখানটা রয়েছে রানা আর এখানটা রয়েছে মামুন। যেহেতু আজ আমরা ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ প্রাচীন জনপদ ভাওয়ালগড় বর্তমানের গাজীপুর জেলায় এবং শফিপুরে অবস্থিত এই আনসার একাডেমিতে এসেছি, তাই এই অঞ্চলের উল্লেখযোগ্য কিছু বিষয় নিয়ে আপনাদের জন্য কিছু প্রশ্ন থাকবে। যিনি বা যারা সঠিক উত্তর দিতে পারবেন তিনি বিজয়ী হবেন এবং যিনি প্রথম হবেন তার জন্য থাকবে নিয়ম অনুযায়ী কম্পিউটার। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন, আইনজীবী, রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের বাড়ি এই গাজীপুর জেলায়, অর্থাৎ তিনি এই গাজীপুরেরই সন্তান, বলতে হবে তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এখানে একজন হাত তুলেছেন, বলুন আপনি। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন 1925 সালে। 1925 সালে, উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আব্দুল মজিদ। কি করেন আপনি? আমি পড়াশোনা করি EMBA জগন্নাথ ইউনিভার্সিটি। অনেক ধন্যবাদ। এবারে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি এবং এটি কোথায় স্থাপন করা হয়েছে? এখানটা একজন মহিলা, বলুন আপনি। গাজীপুর চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গি। অনেক ধন্যবাদ। তার জন্য করবেন। আপনার নাম? জান্নাতুল ফেরদাউস আশা। কি করেন আপনি? আমি স্টুডেন্ট, ভাল বদরে আলম সরকারি কলেজ, বাংলা বিভাগ। অনেক ধন্যবাদ। চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, পল্লী কবি জসিম উদ্দিন তার গাঙের পাড় কাব্যগ্রন্থে আনসার বাহিনীকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন, বলতে হবে কবিতাটির নাম কি এবং প্রথম লাইনটি কি। আমি দেখতে পাচ্ছি খুব একটা হাত ওঠেনি। এখানে একজন হাত তুলেছেন, বলুন আপনি। আমরা আনসার বাহিনী। হয়নি, আমি বলে দিচ্ছি, পল্লী কবি জসিম উদ্দিন যে কবিতাটি লিখেছিলেন তার নাম ছিল মোরা আনসার দল এবং প্রথম লাইনটি ছিল মোরা আনসার দল বহু যুগ পরে জাগিয়েছি মোরা জীবনেতে চঞ্চল। কেউই পারলেন না, আমি দুঃখিত। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বহুমুখী প্রতিভার অধিকারী শক্তিমান অভিনেতা প্রয়াত হুমায়ুন ফরিদি এই গাজীপুরেরই সন্তান, বলতে হবে তার জন্ম গাজীপুরের কোন স্থানে। ওখানে একজন পুবাইল গ্রামে। হয়নি, নারিন্দা গ্রাম। হয়নি, গাজীপুর জেলায় কালীগঞ্জ উপজেলা তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে হুমায়ুন ফরিদির জন্ম। চুয়ারিয়া গ্রাম। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। তার জন্য বড় ভালো। হ্যাঁ, আপনার নাম? আমিনুল ইসলাম। কি করেন আপনি? একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। অনেক ধন্যবাদ আপনাকে, বসুন আপনি। আমরা তিনজন পেয়েছি, আরেকজন দরকার আমাদের। পরবর্তী প্রশ্ন, 1971 সালের 17ই এপ্রিল বাংলাদেশ আনসার বাহিনী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করেছিলেন, বলতে হবে কার নেতৃত্বে কতজন সদস্য এই গার্ড অব অনার প্রদান করেছিলেন। এখানে একজন, বলুন আপনি। প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে 12 জন আনসার সদস্য অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদান করেন। সঠিক হয়েছে। আপনার নাম? অরবিন্দ বিশ্বাস, অপু, ব্যাটালিয়ান আনসার সদস্য, 1 আনসার ব্যাটালিয়ান, সদর দপ্তর খিলগাঁও। অনেক ধন্যবাদ। আমরা চারজন দর্শক পেয়ে গেছি, চলে আসুন আপনারা মঞ্চে, চলে আসুন। আমরা আমাদের আমন্ত্রিত চারজন দর্শক এখানটায় পেয়ে গেছি। এবার আমরা শুরু করব তাদের দিয়ে আমাদের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বতে থাকবে প্রশ্ন এবং উত্তর। তবে এই প্রশ্ন এবং উত্তর জানার জন্য আমরা একটি পথ কবিতা শুনব। গাজীপুরের প্রাচীন ঐতিহ্য, ইতিহাস, কীর্তি এবং বর্তমান গৌরব নিয়ে আমরা এই পথ কবিতাটি রচনা করেছি আর এই পথ কবিতাটি পরিবেশন করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এই গাজীপুরেরই জনপ্রিয় অভিনয় শিল্পী আহমেদ রুবেলকে। আসছেন মঞ্চে আহমেদ রুবেল, তার জন্য বড়। রুবেল অভিনয় শিল্পী হলেও আজ আমরা তার কণ্ঠে সুরে সুরে শুনব এই ব্যতিক্রমী পথ কবিতা এবং তার সঙ্গে বাদ্যযন্ত্র বাজানো এবং সহযোগী কণ্ঠ হিসেবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ আনসার বাহিনীর অর্কেস্ট্রা দলের কজন সদস্যকে। এই পথ কবিতা তিনি যখন শোনাবেন তখন আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই পথ কবিতা থেকেই আপনাদের জন্য আবারও কিছু প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের উত্তর যিনি বেশি দিতে পারবেন তিনি আজকে বিজয়ী হবেন। তাহলে আমরা শুরু করছি সেই পথ কবিতা। এই যে ভাই বোন সর্বজন, পথ কবির নিবেদন শোনেন সবাই দিয়া মন। গাজীপুরের বিবরণ করিব আজ বর্ণন, তাই এদিন আয়োজন। এবার করি শুরু, রক্ষা করবেন মালিক সাঁই, রক্ষা করবেন গুরু। আহা সৃষ্টার দান,
সুষ্টারদান এই স্থান জেলা গাজীপুর, বলতে গেলে সঙ্গে মেলে পাই না কথা সুর। হায়রে কীর্তি কত, হায়রে কীর্তি কত, হায়রে কীর্তি কত, বলি যত হয় না বলা সে। পুঁথিপত্র লোক গাথার এমন পরিবেশ, খুঁজে মেলা কষ্ট, খুঁজে মেলা কষ্ট, খুঁজে মেলা কষ্ট, তবু কষ্ট বিভীষণা ভান। মসুন্দালির পালা আছে আছে গাজের গান, আর বানেসা পুরী, আর বানেসা পুরী, বারো ভুইয়া বীর শাখা, গাজীপুরের বক্তারপুরেই তাহার গুরুস্থান। আর এক স্বভাব কবি, আর এক স্বভাব কবি, কালের ছবির নাম গোবিন্দ দাস। লিখে গেছেন জয়দেবপুরের গর্বের ইতিহাস, ছিলেন অতুল প্রসাদ, ছিলেন অতুল প্রসাদ, ছিলেন অতুল প্রসাদ। আহা কি সাত পাই যে তাহার গানে, শৈশব যৌবন কেটেছে তার কাউরাইদের স্থানে। আসি বর্তমানে, আসি বর্তমানে, আমি অধম কবি দিলাম ছবি গাজীপুর জেলা। ক্ষুদ্র জ্ঞানে যা দেখি ভাই তাহাই চমৎকার, ও ভাই গাজীপুর জেলা, ও ভাই গাজীপুর জেলা। আহমেদ রুবেল চমৎকার পথকবিতা আমাদের পড়ে শোনালেন। এই পথকবিতায় আমরা অনেকগুলো তথ্য পেয়েছি এই গাজীপুর সম্পর্কে। ইতিমধ্যে আপনাদের হাতে প্রশ্ন সহ কাগজ এবং কলম দেওয়া হয়েছে, আপনারা লিখতে থাকুন। এক মিনিট সময় এর মধ্যে লিখতে হবে, লিখুন। আমাদের প্রথম প্রশ্ন, এই পথকবিতায় গাজীপুরের কোন কোন পুঁথি সাহিত্যের কথা বলা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, বারুভুঁইয়ার অন্যতম বীর ইশাখার কবরস্থান গাজীপুর জেলার কোন স্থানে? তৃতীয় প্রশ্ন হচ্ছে, এই কবিতায় বলা হয়েছে স্বভাব কবি কালের ছবি, কোন স্বভাব কবির কথা বলা হয়েছে? চতুর্থ প্রশ্ন, অতুল প্রসাদের শৈশব কোথায় কেটেছে? পথকবিতায় বলা হয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কথা, মোট কটি বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে? সময় শেষ, এবার আমরা দেখব। আমরা ফলাফল পেয়ে গেছি, মোট পাঁচটি প্রশ্ন আমরা করেছিলাম, তার ভেতর দুটি করে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইনি এবং ইনি, অর্থাৎ দুজনে সমান সংখ্যক প্রশ্নের উত্তর দিয়েছেন। যেহেতু তারা দুজনই সমান করেছেন, এবারে আপনাদের জন্য থাকবে তৃতীয় পর্ব। আপনাদেরকে আহমেদ রুবেলের অনুকরণে এই পথকবিতার শুরুর কিছু অংশ গেয়ে শোনাতে হবে। যিনি সুন্দর করে গাইতে পারবেন তিনি হবেন বিজয়ী। শুরু করুন। আহা সষ্টাদান এই স্থান জেলা গাজীপুর, বলতে গেলে ছন্দে মেলে পাইনা কথা সুর। হায়রে কীর্তি কত, হায়রে কীর্তি কত, হায়রে কীর্তি কত। হ্যাঁ, বুঝতে পারছি, এর পরের সুরটুকু বোধহয় খুঁজে পাচ্ছেন না। অনেক ধন্যবাদ, যান আপনি, এবার আসুন, আপনি আসুন, শুরু করুন। আহা স্রষ্টাদান এই স্থান জেলা গাজীপুর, বলতে গেলে ছন্দে মেলে পাই না কথার সুর। স্রষ্টাদান আহা স্রষ্টাদান এই স্থান জেলা গাজীপুর, বলতে গেলে ছন্দে মেলে পাই না কথার সুর। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুতরাং বোঝা যাচ্ছে দর্শকদের প্রতিক্রিয়া এবং তার সুর দুটো মিলেই প্রথম হয়েছেন জান্নাতুল ফেরদৌস। এবং জান্নাতুল ফেরদৌস আজকে আমাদের কম্পিউটার বিজয়ী হয়েছেন। এবং আমাদের নিয়ম অনুযায়ী আপনাদের সবার জন্য পুরস্কার রয়েছে, মহামূল্যবান পুরস্কার বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী এবং রয়েছে পরিবেশ বন্ধু গাছ। এই সবগুলি পুরস্কার দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্য। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আহমেদ রুবেলকে, ধন্যবাদ যারা বাদ্যযন্ত্র বাজিয়ে আমাদের সহযোগিতা করেছেন তাদের সবাইকে, ধন্যবাদ আপনাদেরও, অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, আজ আমরা গাজীপুরের সফিপুরে অবস্থিত দৃষ্টিনন্দন স্থান আনসার একাডেমিতে এসেছি। আনসার ভিডিপি আমাদের দেশের এমন একটি সংগঠন যার কীর্তি সেই স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে আমাদের গৌরবান্বিত করেছে এবং করে চলেছে আজও। এবারে চলুন জেনে নেই এই আনসার ভিডিপি সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনবল বিবেচনায় দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। 1948 সালের 12 ফেব্রুয়ারি এই বাহিনী প্রতিষ্ঠা লাভ করে। মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে এ বাহিনীর রয়েছে গৌরবময় অবদান। ভাষা আন্দোলনের শহীদ
আব্দুল জব্বার ছিলেন এই আনসার বাহিনীরই একজন কমান্ডার। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরে বাংলাদেশ অস্থায়ী সরকার প্রধানকে এ বাহিনীর 12 জন সদস্য গার্ড অব অনার প্রদান করেন এবং মুক্তিযুদ্ধের সূচনা লগ্নেই বাহিনীর প্রায় 40,000 রাইফেল মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়। মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর 670 জন কর্মকর্তা ও কর্মচারী জীবন উৎসর্গ করেছেন। বাহিনীর 1 জন বীর বিক্রম এবং 2 জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। এ বাহিনী আজ জনজীবনের এক নিত্য সঙ্গী। আনসার সদস্যরা সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা এবং সেবামুখী নানা কার্যক্রম পরিচালনা করে থাকেন। বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদান রাখায় সরকার এ বাহিনীকে 1998 সালের 10 মার্চ জাতীয় পতাকা প্রদান করেন। পার্বত্য অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে আর নগর জীবনের নিরাপত্তায় ব্যাটালিয়ন আনসার বৃন্দ আত্মনিবেদিত। সফিপুরের এই বর্তমান অবস্থানে আনসার ভিডিপি একাডেমির গোড়াপত্তন হয় 1976 সালে। 1996 সালে এর নামকরণ করা হয় আনসার ভিডিপি একাডেমি। চমৎকার নৈসর্গিক পরিবেশে দৃষ্টিনন্দন এই একাডেমির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। সারা বছর ধরে এখানে মৌলিক পেশাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ সহ ক্রীড়াঙ্গনের সাফল্য ও মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ইভেন্টসে আধুনিক অনুশীলনের ব্যবস্থা রয়েছে। আনসার ও ভিডিপি ক্রীড়া দল পরপর 4 বার বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। শুধু তাই নয়, জাতীয় ক্রীড়ার ক্ষেত্রে দীর্ঘদিন অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে সরকার 2004 সালে এ বাহিনীকে স্বাধীনতা পদক প্রদান করেন। আঁকাবার শপথের মধ্য দিয়ে আনসার নামটির একটি বিশেষ ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, আর তাই ঐতিহাসিকভাবেই আনসার একটি প্রত্যয় ও শপথের নাম। এই প্রত্যয় নিরাপত্তার এবং কল্যাণের। আমরা শুনলাম আনসার ভিডিপির চমৎকার কর্মকাণ্ডের একটি সংক্ষিপ্ত গৌরবগাথা। এবার একটি ভিন্ন প্রসঙ্গ। প্রাচীনকাল থেকেই একটি কথা প্রচলিত আছে, প্রচারেই প্রসার। বিষয়টি সার বা অসার যাই হোক, তার প্রসার এবং প্রসার দুটোই প্রচারে নানা আচারে বিচারের প্রলোভন দেখায় প্রচারক। একটি শিল্পী নামক পণ্যে দন্য দশা ঘুচিয়ে ধন্য ধন্য করার এক অন্য উপায় দেখুন। শোনো, আমাদের কালচার অনুষ্ঠানের দর্শক যাতে বেশি হয়, মানে উপচানো দর্শক হয়, সেই জন্য আকর্ষণীয় একটা বিজ্ঞাপন দিতে হবে। বুঝছি স্যার, স্পন্সরে মানুষের গ্যাদারিংটা একটু বেশি চাই, তাইলে স্যার ডিফারেন্ট স্টাইলে পাবলিসিটি দিতে হইব। ডিফারেন্টে কি সেটা বাইর করো। বস, আমার কাছে একটা আইডিয়া আছে। কি স্যার? একটু পুরাতন কিন্তু ভালো লাগবে স্যার। ভাল লাগবো কেমনে বুঝুম, একটু অ্যাক্টিং করে দেখাও। হ্যাঁ দেখো দেখো। সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় শিল্পীরা। সঙ্গীতের মূর্ছনায় আপনার মনকে ভিজিয়ে দেবে। আজকাল ডিজিটাল যুগে কি এই সব পাবলিসিটি চলে? তুমি তো আমাকে কোম্পানিটাতে ব্যাক ডিলিট করে ফেলাইবা। সাধারণ মানুষের মন্তব্য শুনলা তো? আসলে বস, এখন তো সব ওল্ড ফ্যাশনই ফিরে আসতেছে, তাই ভাবলাম এটার মধ্যে একটু নতুনত্ব পাবো। স্যার কথায় আছে না, ওল্ড ইজ গোল্ড। আরে ভাই, এখন কি আর বেতার টেলিভিশনের যুগ আছে? এই কমার্শিয়াল যুগে তো রেডিওতে গান গাবেন না, পাবলিকই খুঁজে পাওয়া যায় না, সব দেখবেন পুরোনো গানের সিডি বাজতেছে। আর টেলিভিশনে গান গাওয়া এখন তো কোনো ঘটনাই না, প্রত্যেক মহল্লায় খুঁজলে 2-8টা টেলিভিশন শিল্পী পাওয়া যায় বইসা। এই তুমি চুপ করো তো। এই বক্কর ভাই, এবার সাবজেক্টে আসো, তুমি কি করতে চাও বলো তো? আমি বলতেছিলাম কি, এখন ডিজিটাল যুগ, সিডি ক্যাসেটের দিন শেষ, এখন রেডিও টেলিভিশন ওল্ড মডেল। আজকাল তো গান রিলিজ হয় ওয়েবসাইটে, ফেসবুকে, ইউটিউবে, সুতরাং বিজ্ঞাপনে লিখতে হবে, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত ইউটিউব শিল্পী, ফেসবুক আলোচনায় তুঙ্গে, ওয়েলকাম টিউনে দেশ কাঁপানো কণ্ঠস্বর, প্রতিটি গানে লক্ষ লক্ষ লাইক ও শেয়ার অর্জনকারী ডিজিটাল ফ্রিকোয়েন্সি থ্রব শিল্পী জনাব মদন আলী টুটু। বস, আপনি এখন যে স্টাইলেই পাবলিসিটি দেন লাভ হইব না। কি লাইভ, কি ডিজিটাল, আর বেশিরভাগই তো ফ্রি অনুষ্ঠান। ওই যে ইউটিউব আর ফেসবুকের কথা কইলেন না, সব জায়গায় টিপ দিলেই কিন্তু সারা ওয়ার্ল্ডের গান ফ্রি শোনা যায়। এখন পয়সা দিয়ে টিকিট কাটতে এগো গান শুনতে যাওয়ার মানুষ নাই। পয়সা দিয়ে কেউ যেমন অনুষ্ঠান দেখতে যায় না, তেমনি অবসরে বসে ঘরে হরে দরে নির্মিত রাশি রাশি টিভি চ্যানেলের হাসি হাসি মুখে উপস্থাপিত নিম্নমানের অনুষ্ঠানের বহুল পরিমাণের কারণে বিনা পয়সাতেও এসব অনুষ্ঠান দেখতে চায় না অনেকেই। এসব অনুষ্ঠানে দর্শক আকর্ষণে টান টান করা মান কেন থাকে না, তা অনুমান করা যাবে এই মিডিয়া ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ কিছুক্ষণ অবলোকন করলেই। দেশে এখন প্রায় 25-30টি চ্যানেল, সামনে অপার সম্ভাবনা। একটু গুছিয়ে কথা বলতে পারলেই কিন্তু তুমি মেলা কিছু হয়ে যেতে পারো। স্যার কী কী হতে পারবো? স্টার হতে পারবে,
ফেমাস হতে পারবে, পপুলার হতে পারবে। আর পত্রপত্রিকায় যদি ভালো কানেকশন থাকে তাহলে তুমি হার্টথ্রব, হাস্যময়ী, লাস্যময়ী, এমনকি কিংবদন্তি উপাধিও পেয়ে যেতে পারো। আচ্ছা স্যার, উপস্থাপক বা ঘোষক হতে হলে আমাদের প্রথমে কোন বিষয়টার প্রতি জোর দিতে হবে? উচ্চারণ, বাচনভঙ্গি, পোশাক আশাক নাকি রিলেশন? উচ্চারণ বা বাচনভঙ্গি নিখুঁত হওয়ার দরকার নেই, বসো। সঠিকভাবে সব বলতে হলে যিনি তোমার ইন্টারভিউ নেবেন তাকেও উচ্চারণের কোর্স করে আসতে হবে, সেদিক থেকে তোমরা কিছুটা ছাড় পাবে। আরও দু তিনটি বিষয়ে তোমাদের একটু মনোযোগী হতে হবে। অনুষ্ঠান যদি লাইভ সঙ্গীতানুষ্ঠান হয় তবে শিল্পী যত বেসুরো গলায় গান গাক না কেন, তোমাকে বলতে হবে অসাধারণ। তুমি বলো তো অসাধারণ কিভাবে বলবে? অসাধারণ, অসাধারণ, ওয়াও, এক্সেলেন্ট। কিন্তু স্যার, বেসুরো গানকে যদি অসাধারণ বলি তাহলে দর্শকরা কি ভাববে? যাই বাবু, উনি তো মনে মনে ভাববে, উনি তো আর টেলিভিশন স্টেশনে এসে বলতে পারবেন না বেসুরো শিল্পী। আর বাইরে থেকে কোনো ফোন আসলে স্বতঃস্ফূর্তভাবে ধরবে, কারণ প্রতিটি ফোন আমরা ভেতর থেকে লাগিয়ে দিই এবং নিয়ন্ত্রণ করি, ওরা খারাপ কিছু বলবে না। নইলে এই 16 কোটি মানুষের মধ্যে কেউ কি বেসুরো শিল্পীকে বেসুরো বলতো না? নিশ্চয়ই বলতো। কিন্তু স্যার, ভিতর থেকে নিজের লোক দিয়ে ফোন না করিয়ে সরাসরি অনুষ্ঠানে সরাসরি ফোন নেওয়াই তো ভালো। ভালো, কিন্তু আমাদের এখানে সিস্টেমটা এমন, সারাদিন চেষ্টা করলে একজন অপরিচিত লোক লাইন পায় না। মেইনলি কোন জিনিসটার প্রতি আমাদের বেশি খেয়াল রাখতে হবে স্যার? ব্যবসা। কিন্তু ব্যবসার সাথে উপস্থাপনের কি সম্পর্ক স্যার? বিরতি, সব সময় বিরতি নেওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। মনে রাখবে, তোমাদের আলোচক শিল্পী বা অতিথি যেই হন না কেন, তার কথা বা গান শোনার চাইতে বেশি জরুরি হচ্ছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়া। তাতে তো দর্শকরা বিরক্ত হবে। তাতে তোমার কি আসে যায়? তোমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার চাকরিদাতা, দর্শক নয়। উনি খুশি তো সব খুশি। মনে রাখবে, তুমি যা শিখেছো, তুমি যা জানো, তোমার যা মেধা, এর কোনো মূল্য নেই। চ্যানেলে তোমার স্যার যা বলবে তাই করবে, আর সুযোগ পেলেই বিভিন্ন অনুষ্ঠানে স্যারের প্রশংসা করবে, নইলে কিন্তু চাকরি নট। স্যার, তাহলে এখানেও চামচামির একটা বড় ভূমিকা আছে? সবার ক্ষেত্রে না, যারা সেটা পছন্দ করে তাদের ক্ষেত্রে, আর তাদের তো তোমরা চেনো। বিলকিস আক্তার সম্পার ঢাকা যাত্রাবাড়ি থেকে লিখেছেন, আমাদের দেশে এখন ভারতীয় ছবি নকলের প্রতিযোগিতা চলছে। কিছুদিন আগে একটি টিভি চ্যানেলেও দেখলাম দুটি নকল ছবির পাশাপাশি দৃশ্য। ইদানিং আবার কিছু ছবি নির্মিত হচ্ছে যেগুলো ফিল্ম নামক টেলিফিল্ম। দেশের দর্শকদের আকৃষ্ট করতে না পারলেও এরা নানান পুরস্কার অর্জন করছেন বলে বিভিন্ন প্রচারণায় দেখা যায়। সামগ্রিক অবস্থা নিয়ে ইত্যাদির মন্তব্য জানতে চাই। মেধাহীন চলচ্চিত্র লেখক ও নির্মাতাদের দৌরাত্বে নকল ছবি নির্মাণ যেমন ঘৃণ্য, তেমনি ক্ষতিকর হচ্ছে টিভি নাটককে টেনে বাড়িয়ে বড় পর্দায় চলচ্চিত্র হিসেবে প্রদর্শন করা। এই দুই ধরনের মানুষের জন্যেই দেশীয় চলচ্চিত্র ধ্বংসের মুখোমুখি। কিন্তু যারা এই অপকর্ম বন্ধের দায়িত্বে আছেন তারাই যখন এসব কর্মকাণ্ডকে পুরস্কৃত করেন তখন আর তিরস্কার করব কাকে? মিজানুর রহমান রিজু গণিত বিভাগ শেষ বর্ষ ঢাকা কলেজ থেকে লিখেছেন, বিদেশি কিছু চ্যানেলের অনুষ্ঠান বিস্ফোরণের মতো কাজ করছে আমাদের সমাজে। সন্ধ্যার পর প্রায় প্রতিটি বাড়িতেই হিংসা, কুটনামি, পরকীয়া, ব্যভিচার, পারিবারিক অশান্তিকে ভিত্তি করে নির্মিত বিভিন্ন ভারতীয় সিরিয়াল চলতে থাকে। এসব চ্যানেলের প্রচারিত পণ্য কেনা নিয়ে স্বামী স্ত্রীতে মনোমালিন্য, ডিভোর্স, এমনকি আত্মহত্যার ঘটনা ঘটছে। কিন্তু এভাবে আর কতদিন? মহামারী আকার ধারণ করার আগে ব্যবস্থা গ্রহণ করা অতি জরুরি। আমরা জানি রোগ সংক্রমিত হয়, সুস্থতা সংক্রমিত হয় না। ভারতীয় চ্যানেল থেকে প্রচারিত এসব সিরিয়ালও সংক্রামক রোগ, বলা যায় তা মহামারীর আকারে ছড়িয়ে পড়ছে আমাদের ঘরে ঘরে। এ ব্যাপারে নানা আঙ্গিকে ইত্যাদিতে আমরা বহুবার কথা বলেছি, দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু এই রোগ নিরাময়ের অর্থাৎ এসব প্রচার বন্ধ করার দায়িত্ব যাদের উপর বর্তায় তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তাই আমাদেরকেই ঘরে বাইরে এ নিয়ে সোচ্চার হতে হবে, কিংবা এসব বর্জন করতে হবে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নাম্বার 2674, জিপিও ঢাকা 1000। আর ইমেল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়। ধন্যবাদ। এই ধন্যবাদ শব্দটা যার জীবন থেকে বাদ হয়ে গেছে এবং মামার সঙ্গে প্রতিবাদ বা বাদ অনুবাদ করেও যে কখনোই ধন্যবাদ পায়নি, সে আমাদের ভাগ্নে। দেখা যাক এবারও তার ধন্যবাদ পাওয়া বাদ হয় কিনা। রে, হঠাৎ তোর পোশাক আশাকে পরিবর্তন, এটা আবার কোন ধান্দা? ভাব তোর কিসের ভাব?
ইন্টেলেকচুয়ালের ভাব। এই করতে করতে একদিন সুশীল হয়ে যেতে পারি। তুই হবি ইন্টেলেকচুয়াল সুশীল? হাই সোনা মামা, হাই সোনা, এইখানে সবই সম্ভব। আমার লেটেস্ট ব্যবসা কি তুমি জানো? জানি না, তবে খুব যে সুবিধার না সেটা জানি। তবু কো শুনি। আমার ব্যবসাটাও মাইশেরে ইন্টেলেকচুয়াল বানাইবার ব্যবসা। আমি অন্যের প্রতিভারে কাজে লাগাইয়া আমার কাস্টমার রে লেখক, গবেষক, নাট্যকার, সাহিত্যিক সব বানাই দেবো, এবং 5-6 বছরের মধ্যে সব যাবতীয় পুরস্কার পাওয়া শুরু করে দেবে। ওই পুরস্কারটাও কি ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে পাইব? বিভিন্ন সিস্টেম আছে, প্রসেস আছে, এগুলি উনার জানা আছে, আমাদেরকে বলবো, আমরা কোম্পানি থেকে এনে দেবো। আচ্ছা, অন্যের প্রতিভায় লেখক কিভাবে হইব সেটা শুনি। মামা হাঁটাই না, আসো আসো দেখাই, আসো। এই যে মামা, 5 জন মানুষ দেখতেছ, এরা হইল আমার প্যানেল রাইটার, এরা আমার ক্লায়েন্ট। কদম আলী ভাইয়ের জন্য নাটক, গল্প, উপন্যাস লিখতেছে, উনি হবেন মহামুখী লেখক। কিন্তু লিখবে সবু মামা? বাইরে ওই মাইশের জন্য লিখে হ্যাঁ গোলাপ কি মামা, উনাগুলো আমার একটা কন্ট্রাক্ট আছে, টাকার জন্য লেখে। শোনো, প্রতি বইতে উনাদের কত দিতে হবো সেটা একটা কন্ট্রাক্ট আমার সাথে আছে। আবার কদম আলী ভাই, প্রতি বইতে আমার কত দিব কদম আলী ভাইয়ের সাথে আমার একটা কন্ট্রাক্ট আছে। কিন্তু লেখার মান বা বিষয়বস্তু যদি ঠিক না থাকে তাহলে তো 100 পিস বইও চলবো না। কদম ভাইয়ের বই তো চলার দরকার নাই, পত্রিকায় টিভিতে বিরাট করে নিউজ হবে বিভিন্ন লাইনে, কদম ভাই তো চাপচার অভাব নাই, ওনারা এটা নিয়ে আলোচনা করবে, পত্রিকায় লেখালেখি করবে। সুতরাং 35 বই বিক্রি হইল না হইল, কে পড়লো না পড়লো, এতে কদম আলী ভাইয়ের কিছুই আসে যায় না। হয় তুই কইলি হইল? অবশ্যই হইল। তারপর কিছু চামচা জাতীয় বিখ্যাত ব্যক্তিকে দিয়া উনার সম্পর্কে পত্রিকায় কলাম লেখাবো, ওই লেখাগুলি আমরাই লিখে দেবো, উনারা খালি দস্তখত দিব, মোটামুটি উনারে আমরা বিখ্যাত করে ছাড়বো। ওই তবে এইসব কাণ্ড কারখানা দেখা, তোর প্রিয় ক্লায়েন্ট কদম আলীর চরিত্র সম্পর্কে মানুষের কি ধারণা হইব সেটা জানোস? জানি, মানুষ হাসবে, একটু বিনোদন পাইব, এমনি তো আমাদের সে বিনোদনের অভাব। শোন, পয়সা দিয়ে সব হয় কিন্তু মেধা কিনা যায় না। তোর তো পয়সা দরকার, পয়সা আমি দেবো, তুই বরং এইসব ভণ্ড লোকদের ভণ্ডামি আর সমাজে প্রতিষ্ঠিত শিক্ষিত চামচাদের চরিত্র উদ্ঘাটনের ব্যবস্থা কর, তাতে আমরা কিছু ভণ্ডের ভণ্ডামি থেকে রক্ষা পাবো আর কিছু নীতিহীন মানুষের চরিত্র সম্পর্কে জানতে পারবো। নীতিহীন মানুষেরা ক্রমে ক্রমে ভীতিহীন হয়ে উঠলেও সারা জীবন প্রীতিহীন রয়ে যায় মানুষের অন্তরে। মানুষ তাকেই ভালোবাসে যার নীতি এবং আদর্শ আছে। দুর্ভাগ্য এই যে আমাদের বাঙালিপনা জেগে ওঠে চ্যানেলে চ্যানেলে, সভায় সমাবেশে, কেবল ফেব্রুয়ারি এলে এবং বাংলা নববর্ষে। এই লোক দেখানো বাংলা প্রীতি নয়, প্রকৃতই বাংলাকে ভালোবেসে বাংলা পড়তে, শিখতে, জানতে যিনি জীবন শুরুর একটি বড় অধ্যায় পাড়ি দিচ্ছেন, তেমনই একজন মানুষকে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আর তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র জাকিরুল ইসলাম কায়েস। জাকিরুল ইসলামের বাড়ি নওগাঁ জেলার মহাদুপুরের জন্তি গ্রামে। অন্যান্য বিষয়ে ভর্তির যোগ্যতা লাভ করেও শুধুমাত্র বাংলা সাহিত্য পড়ার জন্য তিনি একটি বছর অপেক্ষা করেছেন। শুধু তাই নয়, বাংলার প্রতি তার এই ভালোবাসা থেকেই তিনি মুখস্থ করেছেন বাঙালির আত্মপরিচয়ের প্রতীক, বাংলা ভাষার আদি নিদর্শন বৌদ্ধ সহজিয়াদের গানের সংকলন বা সাধন সঙ্গীত চর্যা পদ। নেপালের রাজ গ্রন্থাগার থেকে 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যা পদ আবিষ্কার করেন। চর্যা পদ সঠিক উচ্চারণে পাঠ করাও অত্যন্ত কঠিন একটি কাজ, অথচ কায়েস তা মুখস্থ করেছেন এবং 2014 সালের 6 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত সম্পূর্ণ চর্যাপদ মুখস্থ পরিবেশনা শীর্ষক সেমিনারে সবগুলি পদ মাত্র আধ ঘন্টায় উপস্থাপন করে তিনি সবাইকে তাক লাগিয়ে দেন। এই যে আমরা বলি হাজার বছর ধরে, এই হাজার বছরের শেকড়টা চর্যাপদে রয়েছে। আধুনিক যুগে এই চর্যা যে চর্চা এটা কিন্তু খুব কম। আমি যা দেখেছি তাতে এইটুকু বলতে পারি, বাংলা ভাষায় এখন পর্যন্ত কোনো বাঙালি এই চর্যাটি মুখস্থ করতে পারেননি। খবর বেরিয়েছে ঢাকায়, খবর বেরিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকায়, কারণ জাকিরুল ইসলাম কায়েস হলেন প্রথম বাঙালি যিনি চর্যাপদের শুরু থেকে শেষ শব্দটি পর্যন্ত মুখস্থ করে ফেললেন এবং মুখস্থ শুধু নয়, এটার ব্যাখ্যা করতে পারলেন। দর্শক মন্ডলী, আজ আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি জাকিরুল ইসলাম কায়েসকে, কথা বলবো তার সঙ্গে। কায়েস, আপনি অনেকগুলো বিষয়ে যোগ্যতা অর্জন করা সত্ত্বেও বাংলা পড়তে উৎসাহী হলেন কেন? মাতৃভাষা, মাতৃভূমি, এগুলোকেই আমি আপন ভাবতে শিখেছি। যারা পয়লা বৈশাখ বা ফেব্রুয়ারি মাসে শুধু ভাষা ভাষা করে, তাদের কথা আমি শুনলেই কেন যেন মনটা খারাপ হয়ে যায়। যে আজকে আমাদের দাওয়াতপত্র আমরা লিখতে পারি, অথচ লেখে ইনভাইটেশন কার্ড,
যেখানে একজনও বিদেশি আসবে না সেখানে আমরা ইংরেজি অক্ষরও লিখি। আমাদের নাম ফলক বা আমাদের দাওয়াতপত্র, বিভিন্ন নাটক, FM রেডিও বিভিন্ন জায়গাতে এগুলো হচ্ছে, যা আমাকে খুবই বিচলিত ভাষার বিকৃতি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আপনি হঠাৎ এই চর্যাপদ শিখতে বা মুখস্থ করতে অনুপ্রাণিত হলেন কেন? আমার শ্রদ্ধাভাজন শিক্ষক নজরুল অধ্যাপক সৌমিত্র শেখর স্যার আমাকে বুঝিয়েছেন যে চর্যাপদ বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমি সম্পূর্ণ চর্যাপদ আত্মস্থ করেছি। আচ্ছা আচ্ছা। আমাদের অনেক প্রবাদ প্রবচন চর্যাপদ থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ। যেমন বর্ষণ গোহালি কি মুদুঠ বলন্দে, আমার দুষ্ট গরুর দরকার নাই শূন্য গোয়াল থাকাই ভালো। রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাস, অনেকের কবিতাতেই আমরা চর্যাপদের অনুবর্তন পাই। আজকে আমরা দর্শকদের জন্য আপনার দু একটি পদ কি শুনতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা বলুন আপনি। 33 সংখ্যক চর্যা পড়তেছি। টাল অত মোর ঘর নাহি পরবেশি, হারি তো ভাত নাই নীতি আবেশি, ব্যঙ্গ সাপ চড়িল যায়ো, দুহিল দুদুকি বেন্টে সময়ও, বলদ বিয়াইল গভিয়া বাজে, পীরা দুই ওই তিনি সাজে, যোশ বুধি সহিনী বুধি, যোশ চোর সহি সাদে। এই যে শেষের দুটি লাইন, এর অর্থ কি? এর অর্থ হলো যে যে আজকে বুদ্ধিমান সেই নির্বোধ বলে প্রতিপন্ন হচ্ছে, আর যে বোকা সেই সমাজের নেতা সেজে বসে আছে। এখনকার যে অবস্থা সেটি চর্যাপদের সেই শুরু থেকেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। আপনাকে অনেক অনেক অভিনন্দন ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। কথায় আছে কর্মই ধর্ম, আবার সংসার ধর্ম পালন করেন প্রায় সবাই। কর্মই ধর্ম নিয়ে গলদ ঘর্ম অবস্থায় তার মর্ম না বুঝে যখন সংসার ধর্ম হানা দেয় তখন তার ঠেকানোর বর্ম খুঁজে পাওয়া দুঃসাধ্য হয়। যেমন হয়েছে এই বসের। আর বিলগুলো সব দেওয়া হয়েছে তাই? হ্যাঁ স্যার দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এই এক্সকিউজ মি। হ্যালো আব্বু, তুমি কখন আসবে? কেন বাবা, এই তো মিটিংটা শেষ করে চলে আসবো। না না না, তুমি সব সময় বলো মিটিং মিটিং, আর ভালো লাগে না। তোমার মিটিং কখনো রাতের আগে শেষ হয় না। তুমি তো আগে শুনো না, আমার ছেলে তো বয়স 6, কেমন বায়না ধরছে স্যার? ওদের এই বয়সটাই তো বায়নার বয়স স্যার। আমার মেয়েও এরকম, কোনো কিছুর বায়না ধরলেই হলো, না দেওয়া পর্যন্ত রক্ষা নেই। ঠিকই বলেছেন, সারাদিন আমার কাছে মিটিং আছে মিটিং আছে শুনতে শুনতে এই মিটিংয়ের প্রতি ওর একটা ভয় ঢুকে গেছে। স্যার ওদেরকে মিটিং এর কথা বলা উচিত না। কি হলো, তুমি কার সঙ্গে কথা বলছো? আমার মিটিং করছো। মিটিং এর কথা শুনলেই কেমন খেপে যায়। এ না বাবা, আমি তো আসলে তোমার সঙ্গেই কথা বলছি। আচ্ছা এখন রাখি বাবা। না না, তুমি রাখবে না রাখবে না রাখবে না। কি হলো, ছেলেটাকে কাঁদালে কেন? আরে না না, মানে হয়েছে কি, মানে ও বলছে চলে আসতে, এখন মিটিং ফেলে কি করে আসি বলো তো? ও তো ঠিকই বলেছে, ও বাচ্চা মানুষ, ও কি এত সব বোঝে? সেই সকালে বের হও আর ফেরো রাতে, আমার কথা না হয় বাদই দিলাম। ছেলে মেয়েদেরও তো একটু সময় দাও না। রাতে কিসের অফিস? হ্যাঁ কিসের অফিস? তোমাদের বিয়ে করতে বলেছে কে বলো তো? হ্যাঁ শোনো, আজ যদি তাড়াতাড়ি বাসায় না ফেরো তাহলে স্পিকারটা বন্ধ করে, বাকিটা শুনলে আর মিটিং করতে পারবেন না। স্পিকার যে অন করা আছে এটা তো আমি ভুলে গিয়েছিলাম। টেনশন করেন না স্যার। কি হলো, কথা শুনতে পাও না? হ্যাঁ হ্যাঁ, একদম স্পষ্ট শুনতে পাও। কখন আসবে? মিটিংটা শেষ হলেই চলে আসবো। আবার মিটিং? আমি ওসব মিটিং টিটিং বুঝি না, সন্ধ্যার আগেই বাসায় ফেরা চাই, নইলে স্যার উনি বেরসো কারণবশত আজকের মিটিংটা ক্যান্সেল করে দিন। কয়টা ক্যান্সেল করব ভাই? এই বস তার মিটিং এবং সহকর্মীদের সঙ্গে সিটিং হয়তো ক্যান্সেল করলেন, কিন্তু আরেক বস কিছুদিন আগে যাকে ক্যান্সেল করতেন রাগে, কিছুতেই পড়তে চাইতেন না বাগে, আজ কেন অতি অনুরাগে তার সাথেই বসার সাজ জাগে, দেখা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আছেন? আপনি? আমি ইন্স্যুরেন্স কোম্পানির লোক। একজন লোক আপনার লোকে দেখা করতে চায়। কে জিজ্ঞেস করছ নাই? করছি, কিন্তু হের পরিচয় পাইয়া দরজায় খুলি নাই। কেন? উনি আগেও বহুতবার আইছে, উনি আইলে আপনি দেখা করতে চাইতেন না, বাড়িতে থাকিও কইতেন নাই, সেই জন্য এইবারও আপনার নাজি গায়া দরজায় খুলি নাই। আরে লোকটা কে, কই থেকে আইছে জিজ্ঞেস করবি তো? ইন্স্যুরেন্স কোম্পানির লোক। লোকদেরকে তুমি অ্যাভয়েড করো বলতে খালি বিরক্ত করে, আর এখন দেখছি খুব আদর। কারণটা কি? কারণ এদের যে আগে সবসময় এরা আইসা আমার একটা লাইফ ইন্স্যুরেন্স নাহলে আমার ওই অঙ্গ প্রত্যঙ্গের ইন্স্যুরেন্সের জন্য খুব বিরক্ত করতো, কখন কোন দুর্ঘটনায় পড়ি তার নাকি ঠিক নাই, তাই দ্রুত ইন্স্যুরেন্স করা প্রয়োজন। আচ্ছা এসব শুনলে কার ভালো লাগে বলো? ভীষণ ডর লাগতো। কিন্তু এখন হঠাৎ মত পাল্টানোর কারণ কি? আগে বুঝি নাই, এখন বুঝতেছি এসব আসলে করে রাখা ভালো, কারণ এখন যে কোনো সময় যে কোনো স্থানে একটা দুর্ঘটনা ঘটতেই পারে, আমি মরে যেতে পারি।
পঙ্গু হয়ে যেতে পারি, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি। সেই জন্য লাইফ ইন্স্যুরেন্সের পাশাপাশি হাত পা নাক কান গলা মুখ পেট মাথা সব কিছুর একটা ইন্স্যুরেন্স করা প্রয়োজন। স্যার এই ডক্টরে বসিস? না স্যার, একটুখানি বসছিল। সে কইছে তার অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে, এর লেগে সে চলে গেছে স্যার। খালি যাওয়ার পথে ভদ্রতা করে আপনার লোক একটু দেখা করতে আসছিল। দেখছো, আগে উনি বসে থাকতেন, আমি সময় দিতে পারতাম না, আর এখন আমি বসে থাকি, উনি সময় দিতে পারেন না, মহাব্যস্ত। তা হঠাৎ ওদের ব্যস্ততা এত বাড়লো কেন? ওই যে আতঙ্ক, মানুষ লাইফ নিয়ে রিস্ক আছে, সেই জন্য লাইফ ইন্স্যুরেন্স করতেছে, আর ওনারও ব্যস্ততা বেড়ে গেছে। এবারে গান পরিবেশন করবেন গাজীপুরের কৃতিশিল্পী মিনা বড়ুয়া। আর এই গানটির কথা এবং সুর এমন একজন মানুষের যার অভাব আজও পূরণ হয়নি, হয়তো কোনোদিন হবেও না, আমাদের সঙ্গীত জগতের সেই প্রবাদ পুরুষের নাম আব্দুল লতিফ। আজকের শিল্পী মিনা বড়ুয়া ছিলেন তার এক অন্যতম কৃতির ছাত্রী। এই গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করছেন ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের একদল নৃত্যশিল্পী। আমার অন্তরেরই প্রেম ভরিয়া, আমার অন্তরেরই প্রেম ভরিয়া ভালোবাসার খামি রে। যারে যা চিঠি, যারে যা চিঠি লেখা দিলাম সোনা বন্ধের নামে রে। যারে যা চিঠি রেশমি চুড়ি আরো ফুকের দানা রে।
চিঠি থেকে চিঠি, গানে শুনলাম সোনা বন্ধুর নামে চিঠি লেখার কথা। এদিকে নাতি চিঠি লিখছে আকাশের ঠিকানায়, কিন্তু আকাশের ঠিকানা কার বা আছে জানা? সেই জানা জানে নিয়ে নাতি নানির বাণী শোনা যাক এবার। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ওই এই, তুই আবার আকাশের ঠিকানায় কারে চিঠি লিখতাছস? আমি আবার কারে চিঠি লিখব? আমি তো গান গাইতাছি। তুই বলে নির্ভুল, কোনো ভুল করস না। আমি তো এই কথা জীবনেও কই নাই নানি, মানুষ মাত্রই ভুল করে। ওই মানুষ আবার আকাশের ঠিকানায় কেমনে চিঠি লেখে? হ্যাঁ রে নানি, কবির কল্পনায় অনেক কিছুই লেখা যায়। তো ওই কবি যেই চিন্তা করি কথাগুলো লেখুক না কেন, আমি কিন্তু নানি এই কথাগুলোর লোক একটা জিনিসের মিল খুঁজে পাইছি। কি মিল খুঁজে পেয়েছিস? এই যে আকাশের ঠিকানায় চিঠি লেখো। হ্যাঁ, আমরা তো আসলে এখন ওই আকাশের ঠিকানাতে চিঠি লিখি। এই যে জিমেল, হটমেল, ইয়াহু, এদিকে সোহে দেহ, সোহে দেহ ভাই না, এটি আমাকে ওই পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিসের চিঠি না, এগুলো স্যাটেলাইট নির্ভর, আসমানে থাকে, হাওয়ায় ভাসিয়া ভাসিয়া, এইসব মিলে যা লেখা পাঠাইবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে করতে পারবা, আবার মুহূর্তের মধ্যে উত্তরও পাঠাইতে পারবা। পণ্ডিতই থাক, পণ্ডিতের কি আছে এটা তো সবাই জানে। তুমি আমার একটা এসএমএস পাঠাও, দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আমি সেটা পাই যাবো। তারপরেও হাতে লেখার একটা আলাদা ব্যাপার আছে বুঝছস, হাতে লেখা একটা চিঠি পাইলে পড়তে গেলে তার চেহারাটা সামনে ভাইসা আসে। কি সুন্দর চিঠিতে লেখে, তুমি আমার অন্তর নিগ্রাণ ও ভালোবাসা নিও। সেই দিন আর নাই, এখন মানুষেরও আবেগ আর বিবেক সবকিছু ডিজিটাল হয়ে গেছে। ওই যে নিংড়ালো কথাটা কই, কথাটা ঠিক না? হ্যাঁ, কাপড় নিংড়ালে যেমন পানি সব জুড়ে যায় কিছুই থাকে না, হৃদয়টা নিংড়ালে ওই রকমই। ঠিক আছে, পরে ভালোবাসাটা দরকার হইলে ভাই যা তুমি। ওই তোমাকে কি আমি কাজ তো শুনো, আমার তো কাজ কাম সব শেষ। তা তুমি এই হ্যাঁ আইছো কে? হেটা কো, আজকে আমার বান্ধবীর মায়ের বিয়া, বিয়া খাইতে যাবি না? এইটা একটা ভুল কথা তুমি, বিয়া আবার খাই কেমনে? বিয়া উপলক্ষে খাউন খাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তুই বিয়ে উপলক্ষে খাওনি খাইস। আচ্ছা, কিন্তু নাতি শোন, আমার একটা কথা মাথায় ঢুকতেছে না বুঝছস, ওরা ওই যে কাবিনের দেনমোহর করছে 10,01,000, যদি এই টাকাটা ফেরত দিতে হয় তাহলে তুই 10,00,000 লগে 1,00,000 ফেরত দেওয়া লাগবো নাকি? আরে না, 10,00,000 লগে একটা চকলেট দিলেই চলবে, এখন 1,000 কি টাকাই মনে করে? ওই ঠিক আছে, তুই কি আমার লগে ফাইজলামি করছ রে? ফাইজলামি করবি কে? তুমি কোনো বাজে মালের দোকানে যাই কিছু কিনে দেখো, হ্যাঁ 2 টাকা 1 টাকা ফেরত দেওয়ার বদলে চকলেট ধরাই দেয়, কারণ 1,000 ভাগ দেওয়া যায় না। আমি বুঝছি, তোরে একটা বড় ডাক্তার দেখান লাগবো। সাইজে বড় না বয়সে বড়? আমি কি তোর এই কথা কইছি রে? বুঝছি বুঝছি, তুমি আসলে কইতে চাইছো কি যে একজন ভালো নাম করা ডাক্তার দেখাইবা, এটাই তো? হ্যাঁ, তে এইটা কইলি তুই তো ভুল কই লাগে নানি। ধরো আমি তো ছোট না, কিন্তু আমি তো নাম করে একজন ভালো ডাক্তার হইতে পারি, আসলে সাইজটা বড় না, গিলুটাই বড়। যেমন তুমি আর আমি, তুমি সাইজে বড় গিলুটা কম, আর আমি সাইজে ছোট মনে হয় গিলুটাই একটু বেশি। শৈলান দিবস, দর্শক মণ্ডলী, এমন একটি দিবসের কথা কেউই হয়তো জানেন না। এই দিবসটি পালিত হয় ছবির মতো সুন্দর ছোট্ট একটি গ্রামে, গ্রামটির নাম শৈলান গ্রাম। কিন্তু কি কারণে এবং কিভাবে এই দিবস পালন করা হয় তা জানার জন্যে ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম সেই গ্রামে। ঢাকা থেকে 40 কিলোমিটার উত্তর পশ্চিমে ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নে অবস্থিত এই শৈলান গ্রাম। লোকসংখ্যা হচ্ছে প্রায় 1200 এবং এই গ্রামে বসবাস করেন 260টি পরিবার। এই শৈলান গ্রামের নাম অনুসারেই দিবসটির নামকরণ করা হয়েছে শৈলান দিবস। দর্শক মণ্ডলী, প্রতি বছর মার্চ মাসের প্রথম শনিবার গ্রামবাসীরা সবাই মিলে এই দিবসটি পালন করেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নানা রকম ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। চলো
চলুন শুরুতেই দেখা যাক কিভাবে এই দিবসের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দিয়ে পতাকা উত্তোলন এবং শপথ পাঠের মাধ্যমে শুরু হয় দিবসের কার্যক্রম। শুরু হয় খেলাধুলা, তবে এই দিবস পালনের যে উৎসব তা কোনো প্রতিষ্ঠান বা কোনো টিভি চ্যানেলের দ্বারা কৃত্রিমভাবে আয়োজিত নয়, বরং শৈলান গ্রামের প্রতিটি মানুষের আন্তরিক বন্ধনে বাঁধা এই শৈলান দিবস। দুপুর পর্যন্ত একটানা বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের পর দেয়া হয় খাবার বিরতি। প্রায় 2000 মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। পুরুষ এবং নারীদের খাবারের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা, চলে খাওয়া দাওয়া এবং খোশ গল্প। আমরা এখানে একজনের সঙ্গে কথা বলবো। খালা, আজকে যে আপনি এখানে এসেছেন, আপনার কেমন লাগছে এখানে এসে? খুব আনন্দ লাগছে। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাইছি। আপনি কি এই গ্রামে থাকেন? জি, আমি এই গ্রামে থাকি না, আমি থাকি ঢাকায়। তা আজকে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। মানে আমাদের তো সবার স্বপ্ন থাকে যে কারো সবার সঙ্গে দেখা করার, সবার সঙ্গে আনন্দে কথা বলার, মেলামেশা করার, এটা একটা বিরাট সুযোগ। আর এরকম কোনো অনুষ্ঠান হয় বলে আমার জানা নাই। আপনার নাম? আমার নাম মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান সাহেব, কি করেন আপনি? আমি কৃষি কাজ করি। আপনার সঙ্গে কি আপনার পরিবারের সবাই এসেছে? হ্যাঁ, আমার পরিবার সবাই আসছে এখানে। কেন আসেন? এখানে একটা মিলন মেলা আমাদের। এই মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য শুধু দেশের নয়, বিদেশ থেকেও শিকড়ের টানে ছুটে আসেন অনেকে। আমি জানতে পারি আপনারা কে কি করেন, আপনি কি করেন? আমি লন্ডন থাকি। লন্ডন থাকেন? জি, আমি স্পেশালি শৈলান দিবসের জন্য আসছি। লন্ডন থেকে এখানে আসছেন এই শৈলান দিবসের জন্য? আপনারা কি এই গ্রামের উন্নয়নের জন্য সাহায্য সহযোগিতা করেন? অবশ্যই, সবাই করেন এবং করব। দর্শক মণ্ডলী, এই একদিনের মিলন মেলায় কিন্তু শৈলান গ্রামের সব কথা নয়। আমরা আগেই বলেছি ছবির মতো সুন্দর এই গ্রাম। প্রায় 1.5 বর্গ কিলোমিটার আয়তনের এই গ্রামটিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাই স্কুল, একটি মাদ্রাসা, একটি মসজিদ, 3 একর জায়গা নিয়ে একটি কবরস্থান, একটি পাঠাগার এবং রয়েছে একটি ক্লাবঘর। এই ক্লাবঘরে বিভিন্ন বয়সী মানুষ নিয়মিত শরীর চর্চা করে থাকেন। গ্রামাঞ্চলে এ ধরনের দৃশ্য খুব একটা দেখা যায় না। গ্রামবাসীরা জানান, প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী এই গ্রাম একটি শিক্ষানুরাগী গ্রাম, কারণ গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টিও শতাধিক কালের পুরনো। গ্রামবাসীদের উদ্যোগে গ্রামের বিভিন্ন রাস্তায় স্থাপন করা হয়েছে স্ট্রিট লাইট। তাছাড়া এই গ্রামে কখনো বিদ্যুৎ সংকট হয় না, কারণ এখানে কেন্দ্রীয়ভাবে একটি জেনারেটর স্থাপন করা হয়েছে এবং লোডশেডিং হলে এই জেনারেটরের মাধ্যমেই প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো মুসলিম অধ্যুষিত এই গ্রামে একটি সমাজ। এখনো এই গ্রামে পঞ্চায়েত হয়, নিজেরাই বিচার সালিশ করে। এই গ্রামের যুবকরা নিজ দায়িত্বে গ্রামের সৌন্দর্য রক্ষা এবং বৃক্ষ পরিচর্যার কাজ করে থাকে। যুব সমাজ মনে করে এটি তাদের নিয়মিত দায়িত্ব। গ্রামের সকল নিয়ম কানুন এবং উন্নয়ন কর্মকাণ্ড করা হয় গ্রামের মানুষের সহযোগিতায় এবং অনুদানে। সেই অনুদানের প্রকৃতিও একটু ভিন্ন। প্রতিদিন 1 মুঠ করে মাসে 1 কেজি চাল দেন প্রতিটি পরিবার, বছরে যা দাঁড়ায় 12 কেজিতে। কেউ কেউ চাল না দিয়ে তার মূল্য বাবদ 640 টাকা দিয়ে থাকেন। এভাবেই এই গ্রামের 260টি পরিবার থেকে আয় হয় বছরে 1,30,000 টাকা। এছাড়াও গ্রামের বিত্তবান মানুষদের দেয়া বিভিন্ন অঙ্কের অনুদান রয়েছে। আর সবার এই সম্মিলিত অর্থ দিয়ে চলে গ্রামের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড। এ সমস্ত কাজ পরিচালনা করার জন্য গ্রামের মানুষদের নিয়ে গঠিত একটি কমিটি রয়েছে। আমরা এবার কথা বলবো এই শৈলান দিবসের অন্যতম প্রধান উদ্যোক্তা জনাব আব্দুল মতিন এবং কমিটির আহ্বায়ক জনাব মাহবুব শহীদের সঙ্গে। প্রথমে আব্দুল মতিন, আপনার কাছে জানতে চাইব, এ ধরনের একটি দিবসের চিন্তা বা ধারণা আপনাদের মাথায় কী করে এলো? ধন্যবাদ আপনাকে। আমরা গ্রামকে ভালোবাসি, এই দিনটা গ্রামের জন্য চিন্তা করব, গ্রামের মঙ্গল ভাবনা করব, গ্রাম কিনে আনন্দ করব, সেই ভাবনা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শহীদ সাহেব আপনার কাছে জানতে চাইব, এই যে আপনাদের এত সার্বিক উন্নয়ন কার্যক্রম এবং এত ব্যবস্থাপনার সঙ্গে গ্রামের এত মানুষকে আপনারা কীভাবে সম্পৃক্ত করেন? এই গ্রামের প্রতি সবার একটা প্রচণ্ড ভালোবাসা, সুতরাং এই গ্রামকে ঘিরে যখনই আমরা কোনো প্রোগ্রাম করি সবাই একাত্ম হয়ে যায়, সবাই একাত্ম হয়ে যায়। ভবিষ্যতে এই গ্রামকে নিয়ে আপনাদের কী কী পরিকল্পনা আছে? আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর পরিকল্পনা আছে। যেমন আমরা ভেবেছি এবং সমাজ সিদ্ধান্ত নিয়েছে, এই গ্রামে যে জন্মগ্রহণ করবে এর পরে থেকে 2015-র পরে প্রত্যেকেই ন্যূনতমভাবে
এসএসসি পাশ পর্যন্ত শিক্ষা গ্রহণ করতেই হবে। আচ্ছা আচ্ছা, যার সঙ্গতি নেই আমরা সকলে মিলে, সেই কথা আছে যে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, কিন্তু একটা লক্ষ্য আমরা সবাইকে এসএসসি পাশ দেখতে চাই, আমরা সকলকে একটা সুন্দর মনের প্রাণযুক্ত মানুষ দেখতে চাই। আচ্ছা আচ্ছা, শৈলান গ্রামের সাম্প্রতিক কয়েক বছরে কোনো ইতিহাস নেই যে আমরা এমন কোনো ঘটনা ঘটেছে যেটা নিয়ে থানা পুলিশ করতে হয়েছে, এটা আমাদের একটা গর্ব। ঐক্যের যে শক্তি সেটা শৈলানের আছে। আপনাদের ওই ঐক্য অটুট থাকুক, সুন্দর হোক এই গ্রামটি আরো। আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ এই গ্রামের উন্নয়ন প্রেরণায় অনুপ্রাণিত পরস্পরের প্রাণের বাঁধনে বাঁধা মানুষদের। শৈলান দিবস, শৈলান মেলা, শৈলান গ্রাম, দেশের সব অঞ্চলের মানুষের মতো শৈলান গ্রামের মানুষের মধ্যেও মতভেদ আছে, রাজনৈতিক আদর্শের ভেদও আছে, কিন্তু সবচেয়ে বড় যা আছে তা হলো শুভ চেতনা। আর তাই এই গ্রামকে স্বনির্ভর করতে এবং গ্রামের উন্নয়নে অংশ নিতে তারা সব ভেদাভেদ, সব দলাদলির ঊর্ধ্বে উঠতে পারেন, গড়ে তুলতে পারেন স্বদেশ চেতনার সুস্থ সংস্কৃতি। আমাদের প্রিয় বাংলাদেশটাও তো একটি বিশাল গ্রাম, আমরা সবাই যদি এই চেতনায় মিলিত হতে পারি, সব মতভেদ দলাদলির ঊর্ধ্বে উঠে আমরাও তো পারি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বিশ্বের আদর্শ দেশ হিসেবে গড়ে তুলতে। সেই প্রত্যাশা নিয়েই শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।